কুমিলার চান্দিনার বরকড়ো ইউনিয়নের নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঁয়তাল্লিশতম সাদাত বার্ষিকী পালিত হয়েছে শনিবার দুপুর একটায় বরকড়ো ইউনিয়ন ভবন প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পুস্তক অর্পণ দোয়া মাহফিল মাস্ক বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বরকড়ো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপনের সভাপতিত্বে আয়োজিত সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন বরকড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ মজুমদার এ সময় তিনি বর্ণাঢ্য জীবন কাহিনী তুলে ধরেন ধরেন জাতির জনককে শ্রদ্ধা করা সব জাতি বর্ণ নির্বিশেষে কর্তব্য এই বাংলাদেশ জাতির জনকের সৃষ্টি না হলে বাংলাদেশ নামে যে ভূখণ্ড আছে তার সৃষ্টি হতো না দেশে যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে না জাতির জনককে এর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে বরকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবিরের সঞ্চালনায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন বলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন বঙ্গবন্ধু সারা জীবন রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ফরহাদ মাস্টার অ্যাডভোকেট কামরুজ্জামান ফারুক ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নবনির্বাচিত করে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এসানুল হক হৃদয় এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নাসির মজুমদার সাবেক মেম্বার মাহবুবুল আলম মজুমদার মিন্টু যুবলীগ নেতা এস পি জি শিবু মাসুদ রানা ইউসুফ আলম ইউপি সচিব কামাল আহমেদ ভুইয়া ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম সরকার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র দে সকল ইউনিয়ন পরিষদের সদস্য সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ উক্ত অনুষ্ঠানে মাওলানা নজির আহমেদের পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত ও আলোচনা সভা শেষে সবার মাঝে কাঙালি ভোজের আয়োজন করা হয় আজ আমরা এই আগস্টের এক তারিখ থেকে পুরা মাস শোকের মাস আপনারা আরেকটা জানেন এই বছরটা আমাদের চলতে এই সময়টা মুজিব বর্ষ একশো বৎসর পূর্তি উপলক্ষে বৎস আশ্বাব বেতু চান্দিনার মাটিতে কেউ খাবে না ওনার ফ্যামিলি ছাড়া ওনার উত্তুসরই মন্তা গেছে টিটু সাপ ভবিষ্যতের কাণ্ডারি কিন্তু আমাদের এসারা চান্দিনাতে কেউ খাবে না এরা আপনারা ভালো করে জানেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের সন্তান হিসাবে বা হিসাবে অতীতে অনেকে ভুল বুঝছে আপনারা এদিক সেদিক গেছেন ভবিষ্যতে কিন্তু যাবেন না গেলে তাকে সাদরে আর কাউকে গ্রহণ করা হবে না বঙ্গবন্ধু ভাষণে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে সাত কোটি সন্তান রে হে হে বঙ্গজরণী রেখেছো বাঙালি করে মানুষ করুন বলছিল কথাটা ইয়ং জেনারেশনটা জানে সেটা উনি এই সোচ ময়দানে বলেছিলেন ওনার মৃত্যুর একমাত্র উনি বাঙালিদেরকে বিশ্বাস করে আত্মবিশ্বাস যাই বাঙালি আমাকে মকর মতন বাঙালি কেউই হবে না কারণ আমি যার স্বাধীন করেছি কষ্ট করেছি তিন হাজার তিন হাজার চারশো সত্তর্তর দিন উনি জেল কাটাতে কাটাইছে তিন হাজার চারশো সত্তর দিন উনি জেল কাটায় কাটাইছে তার জীবন জেরই গেছে